অমর একুশে বইমেলায় ভিন্ন ধারা ও গবেষণাধর্মী নানা বই প্রকাশ হচ্ছে। এ ধরনের বইয়ের বিক্রি তুলনামূলক কম, তবে বুদ্ধিবৃত্তিক ও আত্ম উন্নয়নধর্মী বইগুলোর পাঠক চাহিদা বাড়ছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অমর একুশে বইমেলার ১৮তম দিন লেখক, পাঠক ও প্রকাশকের সমাবেশে জমজমাট। বইমেলায় প্রকাশ হচ্ছে আত্ম উন্নয়ন ও গবেষণাধর্মী নানা বই। লেখকরা বলছেন, গতানুগতিক সাহিত্য ধারার বাইরেও কিছু পাঠক রয়েছেন যাদের কাছে এসব বইয়ের কদর আছে। ১০৩টি জীবনের উপলব্ধিকে নিয়ে এই বইটি সাজানো হয়েছে। আমার জীবন যে ঘাত প্রতিঘাত উত্থান পতনের ভিতর দিয়ে এগিয়ে গেছে, সেখানে আমার মনে হয়েছে যে এই উপলব্ধিগুলো একটি বইয়ের আকারে লেখবার জন্য। সেটা হলো বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা। তো এই বইটার মধ্যে মূলত যেটা আছে সেটা হলো ১৯৭৫ পর থেকে ২০২২ সাল পর্যন্ত এই প্রেক্ষাপটে এতগুলো বছরের মেয়েদের ক্রিকেট খেলার ইতিহাসটা আছে। আমার বইটির নাম আট পৌরে। এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কথাই গল্পের আকারে, ছোট গল্পের আকারে প্রকাশ করেছি। এছাড়াও প্রতিদিনের মতো এদিন কবিতা ও গদ্য সহ নানা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। স্টলগুলোর সামনেও উন্মোচিত হয়েছে বিভিন্ন বই। প্রথম কথা, দেখো, আমি ফ্র্যাঙ্কফুর্ট দেখিনি। আমায় বলা হতো ফ্র্যাঙ্কফুর্ট হলো পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা। ঢাকা অমর একুশের যে বইমেলা, সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাংলা ভাষার বইমেলা, এ বলতে কোনো দ্বিধা থাকা আমার মনে হয় উচিত নয়। বইটার নাম হলো চেতনার আলোকে, স্মার্ট বাংলাদেশের দিকে রূপান্তরিত হচ্ছে। এ ব্যাপারে শেখ হাসিনার যে বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। সত্য সুন্দরের সন্ধানে বলিউম ৩। এই বইটি একটি মোটিভেশনাল বই। আত্ম উন্নয়নের জন্য এই বইটি একটি সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। আমার বাংলা ভাষা হিন্দু নয়, শোনো মুসলমান, এই প্রবন্ধের গ্রন্থটা আনার পিছনের যে দর্শন সেটা হচ্ছে বাংলা ভাষায় হিন্দুর নয়, মুসলমানের নয়, বৌদ্ধর নয়, খ্রিস্টানের নয়। অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।